আমি আগেই জানতাম এরম কিছু একটা হবে। হার যে পাওয়া যাবে না এটা আমি আগেই সন্দেহ করছিলাম। তাহলে সন্দেহ করলেই বো, এটা তোমার আগে বলা উচিত ছিল, তাহলে তো হারটা চুরি যেত না। ওই হার চুরি হলেও আমার কিছু না, ডাকাতি হলেও আমার কিছু না। অবশ্যই কিছু, এই হার বেচা টাকা দিয়েই কিন্তু আমাদের চিকিৎসা হইতো নিতুর জন্য। তাই চুপ করো, মানুষের কাছ থেকে টাকা পাওয়ার ভরসায় সব কাজ হয় না, নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারো তাহলে সেটা করো। হ্যাঁ, এবার আমি নিজের চেষ্টায় সব কিছু করব। কি করবা তুমি? হার বিষয়ে বের করব সম্পূর্ণ নিজের চেষ্টায়। আচ্ছা আমি তোমারে কি করলাম আর তুমি কি বুঝলা? এইবার এই সমস্ত একটু ছাড়ো তো, একটু কাজ টাজ কিছু খোঁজো। তুমি তো চাইলে কারো দোকানে ম্যানেজারের চাকরিও করতে পারো, মাসে কমপক্ষে 8-10 হাজার টাকা পাবা। তোমার তো এমনিতে অঙ্কের হাত ভালো, ম্যানেজার হিসেবে তোমার কেউ না করবো না, তোমার নিয়ে নিব। এই যে প্রোটোকল অনুযায়ী ভুল বললা, অঙ্কে হাত ভালো হয় না, অঙ্কে মাথা ভালো হয়। তুমি আমার বলতে পারতা যে তোমার অঙ্কে মাথা ভালো, আর পৃথিবীতে অঙ্কই কিন্তু সবকিছু। হ্যাঁ, অঙ্ক হিসাব, এই কারণে কিন্তু বলা হয় যে ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স। হ্যাঁ, যার অঙ্ক ভালো তার মানে তার সব ভালো, তার বাংলা ভালো, তার ইংলিশ ভালো, তার ধর্ম ভালো, তার ইতিহাস ভালো, তার রাষ্ট্রবিজ্ঞান ভালো, তার গার্হস্থ্য বিজ্ঞান ভালো, তার কৃষি বিজ্ঞান ভালো, তার সাধারণ জ্ঞান ভালো। বাসা ফাইল আছে না? আমার ফাইল গুছাইতে হবে। ফাইলের উপর বড় করে লিখব কেস নাম্বার 1 আর ইয়েস। ফাইল নাই? এটা কি কথা? খাটের উপর উঠব না তো কি করব, বিছানার নিচে ঢুকে যাবো? আপনি যেহেনে খুশি সেহেনে যান, আমার কিছু যায় আসে না। আগে সোনার হার আনবেন, তারপরে এখানে ঘুমাইবেন, যান। ও আল্লাহ, এতদিন তো তুমি রূপার মধ্যে আসিলা, রূপার একটা পায়ের উপর বানাও দেওয়া হয়েছে, এখন হঠাৎ করে সোনার হারে চলে গেল যে। বেশি তেরি বেরি করলে না গয়না কিন্তু আরো বাড়বো আস্তে আস্তে। শোনেন, তখন কানের দুল, হাতে চুরি, মাজার বিচার সবই দন লাগবো। আমি তো তোমার কইছি শোনা, তোমার বলছি না যে আমার একটু সময় দাও, ভালো মতো কামাই রুজি করি, টাকা পয়সা গুছাই, তারপর ধরো একটা 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 করে তোমার সারা অঙ্গের সমস্ত অলঙ্কার আমি বানাই দেবো। এই তোমার শুয়ে বলতেছি। ছাড়ো আমারে, কইছি না সোনার হার যতদিন না নিয়ে আসবা ততদিন ঘরের বাইরে থাকবা। যাও, বাইরে যাও। ভালো কথা মনে পড়ছি, এ শোনো, ওই যে ফুরকান বয়াতি আছে না, ওর ঘর থেকে একটা সোনার হার হারাই গেছে। আমি দেখি, দেখতেছি আমি, যদি মনে করো ওই হারটা উদ্ধার করতে পারি ওইটা তোমার। এখন শুয়ে আসো। মানা করছি না, কথা কানে যায় না, যান। যতদিন হার না নিয়ে আইবেন ততদিন এখানে আইবেন না, এই ঘরে আইবেন না, যান, ওই ঘরে যান। যাইতেছি। কি হলো, তবদা লেগে গেলা কেন? কানে শোনো না, যাও। সত্যি সত্যি যাবো? কে, আপনি কথা বুঝেন না, সত্যি সত্যি যাইবেন, যান। শোন না, শোনা।